नमस्कार। एखन पाठ करते चलेछि विख्यात लेखक शीर्षेन्दु मुखोपाध्यायेर लेखा उपन्यासिका पातालघर। आज प्रथम पर्व शुनते थाकुन। अच्छा, ओ बाड़ीते कि भूत आछे मशाई? नरहरिबाबू अबाक हये बोललेन, भूत? बाड़ीर संगे आबार भूतो चाय नाकि आपनार? अच्छा आपनार तो मशाई सस्ताय बाड़ीटा पाच्छेन सेई ढेर, तार संगे आबार भूत चाइले पारबो ना मशाई। भूत चाइले अन्य बाड़ी देखुन, ओई नरेन बक्सिर बाड़ी किनुन, मेला भूत पाबेन। सुबुद्धि जीभ केटे बोललो, अरे छी छी, भूत चाइबो केन? ओटा कि चाइबार जिनिस? बोलछिलाम कि पुरानो बाड़ी तो अनेक समय पुरानो बाड़ीते तारा थाकेन कि ना। नरहरिबाबू एकथा शुनेও विशेष खुशी हलेन ना, गम्भीर हये बोललेन, पुरानो बाड़ी हलेই भूत थाकবে এমন কোনো কথা নেই, ভূত অত সস্তা নয়। ভূত যদি থাকতো তাহলে আরও লাখ দুয়েক টাকা বেশি দর হাঁকাতে পারতো। কপালটাই আমার খারাপ, এই কলকাতার বিখ্যাত ভূত সন্ধানী ভূতনাথ নন্দী এ মাত্র 6 মাস আগে এসে প্রস্তাব দিয়েছিলেন, যদি ভূতের গ্যারান্টি থাকে তো 3 লক্ষ টাকা দিতেও রাজি আছি। বুঝলেন মশাই, এই ভূত থাকলে এত সস্তায় মাত্র 1 লাখ টাকায় বাড়িটা আপনি পেতেন না। সুবুদ্ধি ঘাড় নেড়ে বলল, বুঝেছি, ভূতের দাম আছে দেখছি। চড়া দাম মশাই, চড়া দাম, অথচ কপালটা খারাপ না হলে 150 বছরের পুরনো বাড়িতে 1-2টা ভূতও কি থাকতে পারতো না? কিন্তু ব্যাটারা যে কোথায় হাওয়া হলো কে জানে। বোম্বাইয়ের থিওসোফিকল সোসাইটির কিছু আর কাঠিও এসেছিল ভূতের বাড়ির খোঁজে, তারাও ও বাড়ি ভাড়া নিয়ে কয়েকদিন ছিল, ভূতের গায়ের আঁশটিও দেখতে পাইনি। সুবুদ্ধি হঠাৎ বলল, ভূতের গায়ে কি আঁশ থাকে নরহরিবাবু? নরহরিবাবু উদাস হয়ে বললেন, কে জানে কি থাকে, আঁশও থাকতে পারে, বড় বড় লোমও থাকতে পারে। নরেন বক্সির বাড়ির কথা কি যেন বলছিলেন? নরহরিবাবু গলাটা একটু খাটো করে বললেন, ও বাড়িতে ভূত ফুত কিছু নেই মশাই, সব ফক্কিকারি। ভূতনাথ নন্দীকে ভজিয়ে বাড়িটা 1.5 লাখ বেশি দামে গছালো। রাত্রিবেলা মেজ ছেলে গোপালকে ভূত সাজিয়ে পাঠিয়েছিল, গোপাল সাদা চাদর চাপা দিয়ে খানিক নাচানাচি করে এলো উঠোনে, নাকি গলায় কথাটা তো বলেছিল, তাইতেই ভূতনাথবাবু খুব ইমপ্রেসড, খুশি হয়ে বাড়িটা কিনে ফেললেন। তবে তিনি ব্যস্ত মানুষ, বিশেষ আসেন না, ও বাড়িটা পড়েই থাকে। সুবুদ্ধি একটা স্বস্তির শ্বাস ফেলে বলল, যাক, বাড়িটায় ভূত নেই জেনে ভারী নিশ্চিন্ত হলাম, পুরনো বাড়ি বলে একটু খুঁতখুতুনি ছিল। এ কথায় নরহরিবাবু একেবারেই খুশি হলেন না, একটু যেন চটে উঠেই বললেন, আপনি তো ভূত নেই বলে খুশি হয়েই খালাস, কিন্তু ভূত না থাকাটা কি ভালো? এই যত দিন যাচ্ছে তত ওই ভূতের চাহিদা বাড়ছে। চারিদিকে এখন ভূত নেই ভগবান নেই বলে একটা হাওয়া উঠেছে, যত ওই হাওয়াটা জোরদার হচ্ছে তত ওই লোক ভূত দেখার জন্য হামলে পড়ছে, আর যত ওই লোক হামলে পড়ছে তত ওই ভূতেরা গা ঢাকা দিচ্ছে, তাতে লাভটা হচ্ছে কার? সুবুদ্ধি একটু হতবুদ্ধি হয়ে বলল, তা বটে। আপনি তো তা বটে বলেই মুখ মুছে ফেললেন, কিন্তু আমার ক্ষতিটা বিবেচনা করেছেন? আমার এ তল্লাটে 150-150 বছরের পুরনো আরও 5খানা বাড়ি আছে, ভূত না থাকলে এই সেগুলো দর উঠবে, নোনাই ধরেছে, ঝুরঝুর করে চুনবালি খসে পড়ছে, দেওয়াল ফেটে হাঁ হয়ে তক্ষকের বাসা হয়েছে, অশ্বত্থ গাছ উঠেছে, ওসব বাড়ির দামই বা কী? ওদিকে ভূতনাথ নন্দী বলে রেখেছেন, খাঁটি ভূত থাকলে তিনি প্রত্যেকটা বাড়ি 2.5-3 লাখে কিনে নেবেন, কিন্তু কপালটাই এমন যে কি বলবো। মতি ওজাকে নিয়ে সব কটা বাড়ি তন্ন তন্ন যত্ন করে খুঁজিয়েছি। সে মেলা মন্ত্রতন্ত্র পড়ে ভালো করে দেখে এসে বলেছে, আপনার নসিবটাই খারাপ, কোনো বাড়িতে ভূত টুত কিছু নাই, সব সাফা কোঠি আছে। আমি তো আর নরেন বক্সি নই যে এই ভেজাল ভূত চালিয়ে দেব। আমি হলাম হরিময়রার প্রপৌত্র। আমাদের বংশে কেউ কখনো দুধে জল বা রসগোল্লায় সুজি মেশায়নি। সেই বংশের ছেলে হয়ে কি আমি ভূতে ভেজাল দিতে পারি? সুবুদ্ধি অত্যন্ত বুদ্ধিমানের মতো মাথা নেড়ে বলল, তা তো বটেই। তাই বলছিলাম মশাই, ভূত নেই বলে আপনার তো আনন্দই হচ্ছে, কিন্তু আমার তো তা হচ্ছে না। একেই বলে কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। সুবুদ্ধি মাথা নেড়ে সায় দিয়ে বলল, যা বলেছেন। নরহরিবাবু কটমট করে সুবুদ্ধির দিকে চেয়ে বললেন, তাহলে যান গিয়ে ওই নেই ভূতের বাড়িতে সুখে থাকুন গে। সুবুদ্ধি এতক্ষণ বড় অস্বস্তি বোধ করছিল, ধমক খেয়ে পালিয়ে বাঁচল। সঙ্গে তার ভাগ্নে কার্তিক। রাস্তায় এসে কার্তিক বলল, মামা, ভূতের যে এত দাম তা জানতাম না তো। আমি কি জানতাম? যাক বাবা, বাড়িটায় ভূত নেই, মেয়েটাই বাঁচোয়া। কার্তিকের বয়স বছর 15, বেশ চালাক চতুর ছেলে। বলল, ভূত থাকলে ভালো হতো কিন্তু মামা, ভূত দেখার মজাও হতো, আবার ভূতনাথবাবুকে বেশি দামে বেচেও দেওয়া যেত। সুবুদ্ধি নরহরিবাবুর মতোই কটমট করে কার্তিকের দিকে চেয়ে বলল, তোরও ঘরে ভূত চাপলো নাকি? ওসব কথা উচ্চারণও করতে নেই। সুবুদ্ধি মিলিটারিতে চাকরি করত। চাকরি করতে করতে বেশ কিছু টাকা জমে গিয়েছিল হাতে। মিলিটারিতে খাই খরচ লাগে না, পোশাক আশাকও বিশেষ লাগে না, ইউনিফর্ম তো সরকারি দেয়। দিদি ছাড়া আর তিন কুলে কেউ নেই বলে কাউকে টাকাও পাঠাতে হতো না। ফলে সুবুদ্ধির হাতে বেশ কিছু টাকা জমে গেল। মিলিটারিতে রিটায়ার্ড করিয়ে দেয় খুব তাড়াতাড়ি। রিটায়ার্ড হয়ে সুবুদ্ধি ভাবল, এবার নির্জনে কোথাও আস্তানা গেড়ে ছোটো মতো একটু দোকান করবে আর একা একা বেশ থাকবে। এই নন্দপুরের খোঁজ মিলিটারিরই একটা লোক দিয়েছিল, বলেছিল হুগলি জেলায় ওরকম জায়গা আর পাবে না, জলবায়ু যেমন ভালো তেমনি গাছপালা আছে, নদী আছে, ব্যবসা করতে চাও তো নন্দপুর হচ্ছে সবচেয়ে ভালো জায়গা। বড় গঞ্জ, মেলা, লোকজনের যাতায়াত, নন্দপুরের বাজারের খুব নাম। তা নন্দপুর জায়গাটা খারাপ লাগেনি সুবুদ্ধির, বাস্তবিকই জায়গাটা চমৎকার। গা বলতে যা বোঝায় তাও নয়, আধা শহর আধা গ্রাম, ব্যবসা বাণিজ্য করতে চাইলেও বাধা নেই। সুবুদ্ধির দিদি বসুমতির শ্বশুরবাড়িও কাছাকাছি, বইচিতে, ঘণ্টাখানেকের পথ। দিদি নন্দপুরের নাম শুনেই বলল, ওখানে একটা ভালো স্কুল আছে শুনেছি। কার্তিকটার তো এখানে লেখাপড়া তেমন ভালো হচ্ছে না, সারাদিন খেলে বেড়ায়, ওকে বরং ওখানেই তোর কাছে নিয়ে রাখ, তোরও একা লাগবে না আর ওর উপরেও নজর রাখতে পারবি। দিদির 5 ছেলে, এক মেয়ে, কাজেই কার্তিককে ছেড়ে দিতে জামাইবাবুরও আপত্তি হলো না। কয়েকদিন হলো মামা ভাগ্নে নন্দপুরে এসে বাজারের কাছে একটা ঘর ভাড়া নিয়ে আছে। বাড়িটাও কেনা হয়ে গেল, এখন একটু মেরামত করে নিলেই হয়। যে ঘরটাই তারা আছে সেখানেই দোকান করা যাবে। কিসের দোকান তা অবশ্য এখনও ঠিক হয়নি। কার্তিকের ইচ্ছে একটা রেস্টুরেন্ট বা মিষ্টির দোকান খোলা হোক, সুবুদ্ধির ইচ্ছে মনোহারি বা মুদির দোকান। নন্দপুরের নামকরা মিস্ত্রি হলেন হরেন মিস্ত্রি, এক ডাকে সবাই চেনে, বড্ড ব্যস্ত মানুষ, তাকে ধরাই মুশকিল। দুদিন ঘোরাঘুরির পর 3 দিনের দিন বিকেলে বাজারের পেছন দিকে হরেন মিস্ত্রির বাড়িতে তাকে পাওয়া গেল। পাকানো চেহারা, মস্ত গোপ, মুখখানা থম ধরা, सब शुने टुने जिज्ञेस करलो, कोन बाड़ीटा किनलेन? ओई जे पाठकपाड़ाय नरहरिबाबुर बाड़ी। शुने फिचिक करे एकटू हासलो हरेन। केना हये गेछे? आगे भालो भालो। भालो भालोटा एमन भावे बोल्लो जे मोटेई सेटा भालो शोनालो ना सुबुद्धिर काने। बोल्लो, केनो कोनो गोलमाल आछे नाकि? थाकुन बुझबेन। ए कथाटाओ रहस्य भरा। सुबुद्धि बोल्लो, एकटू खोलसा करेई बोले फेलुन ना, आमी बाइरेर मानुष सब जेने राखा भालो। हरेन एकटा श्वास फेले बोल्लो, जानबेन जानबेन, तार जोन्नो तारा किसेर, थाकतेई तो एसेछेन, थाकते थाकतेई जानते पारबेन। सुबुद्धिर मने एकटा खीज धरे गेल। हरेन मिस्त्री कि कोनो गुज्जो कथा जाने? से बोल्लो, बाड़ीटा एकटू पुरोनो। हरेन गला चुलकोते चुलकोते बोल्लो, पुरोनो बोलले किछुई बला हय ना, ओ बाड़ी एकेबारे झुरझुरे, ता कत निलो? 1 लाख। आपनार अनेक टाका ना? टाका चुलकोच्छिलो बुझी? सुबुद्धि शुकनो मुखे ढोक गिले बोल्लो, ये ठके गेछि नाकि? एखोन आर सेटा जेने लाभ कि, किने तो फेलेइछेन। जे आगे। हरेन मिस्त्री बोल्लो, ठीक आछे, काल आमी लोकजन निये जाबो, तबे बोलेई राखछि मशाई, ओ बाड़ी मेरामत करते बेश खरच होबे आपनार। सुबुद्धि दमे गिये बोल्लो, ता कत पड़बे? आगे देखी, तारपर हिसेब। नंदपुरे एसे जायगाटा देखे बेश आनंद हयेछिलो सुबुद्धिर, किन्तु आनंदटा एखन धीरे धीरे कमे जाच्छे, एकटू उद्वेग होच्छे। परदिन हरेन मिस्त्री बाड़ी मेरामत करते गेले एकटा विपत्ति घटलो। हरेनेर एक शाकरेत पाँचू कोनेर घरेर फाटा मेझेते एकटा आलगा चांगड़ तुलते जेतेई मेझे धसे से 5 हाथ गर्तेर मध्य पड़े गेल। हाँटू भांगलो, माजाय चोट। हरेन मिस्त्री माथा नेड़े बोल्लो, शुरूतेई एमन अलक्षणे कांड मशाई, आमी ए बाड़ी मेरामत करते पारबो ना, पाँचुई आमार बल भरसा, से बसे जावाते आमार भारी क्षति हलो। आर छोड़ाटाओ बोका, कतबार शिखिए पड़िए दिलाम, ओरे ओदिक पाने ताकास ने, ताहलेई विपद। ता छोड़ा शुनलो से कथा? ठीक ताकालो आर पड़लो विपदे। सुबुद्धि शुकनो मुखे बोल्लो, कोन दिके ताकानोर कथा बोलछेन? हरेन नरहरिबाबुर मतोई कटमट करे ताकिये बोल्लो, से आमी बोलते पारबो ना मशाई, निजेई बुझबेन। हरेन मिस्त्री दलबल निये चले जावार पर सुबुद्धि माथाय हाथ दिये बसे पड़लो। एखन कि हबे रे कार्तिक? कार्तिक बिंदुमात्र ना घाबड़े बोल्लो, देखो मामा, आमी बोली कि मेरामतेर दरकार नेई, एकटू झाटपाट दिए चलो दुटो चौकी किने एने एमनिई थाकते शुरू करी, तारपर दुजने मिले रंग टंग करे नेब कोन धीरे सुस्ते। बोलछिस? बाड़ीखाना आमार दिब्बी पछन्द हये गेछे, इच्छे करछे आज थेकेई थाकी। ता बाड़ीटा सुबुद्धिरও किछु खाराप लागछे ना। पुरोनो आमलेर 30 इंची मोटा देवाल, पोक्त गठन, 3 खाना घर, 1 खाना दरदालान आछे, पेछने एकटू बागान, ताते अवश्य आगाछाई बेशी। सुबुद्धि आर कार्तिक बाड़ीटा घुरे फिरे देखलो। 3 নম্বর घरटा भेतर दिके, बेश बड़ घर, तारी मेझेटे एकटा जायगाय बसे गेछे। ओरे कार्तिक, बाड़ीर मेझे जे फोपड़ा हो गेछे रे, रात बिरेते आमादेर निये धसे पड़बे ना तो? ना मामा ना, ए जायगाय बोधहय गुप्तधन टुप्तधन आछे, ताई फापा। तोर माथा। सुबुद्धि मुखे राग देखालेও মনে মনে ঠিক করে ফেললো এখানে থাকাই যুক্তিযুক্ত। বাজারে যে ঘর ভাড়া নিয়েছে সেখানে জায়গা বড় কম, বাথরুমও নেই। এখানে থাকলে সেদিকে সুবিধে। পরদিন বাজারে গিয়ে তারা দুটো চৌকি কিনে ফেলল, তারপর জিনিসপত্র নিয়ে এসে ঘরদোর সাজিয়ে ফেলল। কার্তিক হঠাৎ বলল, আচ্ছা মামা, একটা জিনিস লক্ষ্য করেছ কি? এ পাড়াটা অন্ধদের পাড়া। বলিস কি? একটু আগে সামনের বারান্দায় গিয়ে দাঁড়িয়ে দেখলুম সব লোক চোখ বুজে হাতড়ে হাতড়ে হাঁটছে, এমনকি একটা রিক্সাওয়ালা পর্যন্ত চোখ বুজে পক পক করে হর্ন দিতে দিতে চলে গেল। ঠিক দেখেছিস? বিশ্বাস না হয় চলো তুমিও দেখবে। বাইরে এসে সুবুদ্ধি দেখল কথাটা ঠিকই। রাস্তা দিয়ে যারা যাচ্ছে কেউ চোখে দেখে না, সবাই সামনের দিকে হাত বাড়িয়ে পা ঘষটে ঘষটে হাঁটছে। একটা লোক সাইকেল করে গেল, তারও চোখ বোঝা। সুবুদ্ধি ফের হতবুদ্ধি হয়ে বলল, এ কি ব্যাপার রে, এখানে এত অন্ধ মানুষ থাকে নাকি? তাই তো দেখছি। এ তো বড় ভয়ের কথা হলো রে কার্তিক, নন্দপুরের এত অন্ধ কেন তার একটু খোঁজ নিতে হচ্ছে। এখানে নিশ্চয় কোনো খারাপ চোখের রোগের প্রকোপ আছে, শেষে যদি আমাদেরও এই দশা হয়। ঠিক এমন সময় খ্যাঁচ করে একটা হাসির শব্দ হলো। সুবুদ্ধি ডান দিকে ফিরে দেখল, পাশের বাড়ির বারান্দায় একটা লোক দাঁড়িয়ে তার দিকে চেয়ে হাসছে। লোকটার মাথায় টাক, মোটা গোঁফ, রোগা চেহারা। সুবুদ্ধির চোখে চোখ পড়তেই বলল, ভায়া নতুন এলে নাকি? যে আগে এই নতুন লোক দেখলেই বোঝা যায় এখনও নন্দপুরের ঘাঁতঘোঁত কিছুই বুঝে উঠতে পারোনি। আগে না, বাড়িটা কিনলে বুঝি? আগে হ্যাঁ। আচ্ছা মশাই, এখানে কি খুব চোখের রোগ হয়? লোকটা ভুরু কুঁচকে বলল, চোখের রোগ কই না তো। তাহলে এত অন্ধ কোথা থেকে এলো? লোকটা ফের খ্যাঁচ করে হাসল। ও অন্ধকে বলল, ওরা তো সব চোখ বুজে হাঁটছে। চোখ বুজে হাঁটছে কেন মশাই? চোখ বুজে হাঁটছে কেন? বা আমি দাঁড়িয়ে আছি না। সুবুদ্ধির বুদ্ধি গুলিয়ে গেল। সে বলল, আপনি দাঁড়িয়ে আছেন তো কি? নন্দপুরে নতুন এসেছ, বুঝতে একটু সময় লাগবে। বলেই লোকটা ফের খ্যাঁচ করে হাসল। হাসিটা মোটেই ভালো ঠেকল না সুবুদ্ধির কাছে। সে কার্তিকের দিকে চেয়ে বলল, কিছু বুঝছিস? না মামা, আমিও না। তার ঘণ্টাখানেক পরেই পুরোটা না হলেও খানিকটা বুঝল সুবুদ্ধি। বাজারে আজ তার পকেটমার হলো, আর ষাঁড় তাড়া করায় পড়ে গিয়ে হাঁটুতে বেশ চোট হলো। আর মামা ভাগ্নে মিলে খাবে বলে যে দুটো মাগুর মাছ কিনেছিল তা চিলে ছোঁ মেরে নিয়ে গেল। কার্তিকেরও বড় কম হয়রানি হলো না। সুবুদ্ধি বাজার যাওয়ার পর সে ঝুল ঝাড়ুনি দিয়ে ঘরদোর পরিষ্কার করতে গিয়ে বেখেয়ালে একটা বোলতার বাসায় খোঁচা মারতেই গোটা 4-5 বোলতা রেগেমেগে এসে তার কপালে আর গালে হুল দিয়ে গেল। একটা কুকুর এসে নিয়ে গেল এক পাটি চটি, আর কুকুরটাকে তাড়া করতে গিয়ে রাস্তায় একটা চোখ বোঝা লোকের সঙ্গে ধাক্কা লেগে চিৎপটাং হতে হলো। হয়রান আর ক্লান্ত হয়ে সুবুদ্ধি যখন বাজার থেকে ফিরল, তখন কার্তিক বিরস মুখে বারান্দায় বসে আছে। ভাগ্নেকে দেখে সুবুদ্ধি বলে উঠল, আর বলিসনি, ষাঁড়ে এমন তাড়া করেছিল। রাখো তোমার ষাঁড়, বোলতার হুল তো খাওনি। বোলতা কোথায় লাগে, কর করে 522 টাকা চলে গেল পকেট থেকে। আর আমার চটি, তার কথা কে বলবে? দুটো মাগুর মাছ চিলে নিয়ে গেল হাত থেকে জানিস, আর আমার মাথায় যে চোট। মামা ভাগ্নে বারান্দায় পাশাপাশি বসে যখন এসব কথা বলছিল, তখন আবার সেই খ্যাঁচ করে হাসির শব্দ। পাশের বাড়ির বারান্দায় সেই গুঁফো টেকো রোগা লোকটা দাঁড়িয়ে বড় বড় দাঁত বের করে হাসছে। বলল, কি ভায়া, বড্ড যে বেজার দেখছি, বলি হলোটা কি? সুবুদ্ধি মলিন মুখ করে বলল, বড্ড বিপদ যাচ্ছে দাদা। লোকটা ভারী আহ্লাদের হাসি এসে বলল, যাচ্ছে? বাহ বাহ, এবার তাহলে দেখলে তো। কি দেখব, কিছু বুঝতে পারোনি? আগে না। হে হে, তাহলে তো তোমাকে বেশ বোকাশোকাই বলতে হয়, জলের মতো সহজ ব্যাপারটা বুঝতে পারলে না। সুবুদ্ধি মাথা চুলকে বলল, ষাঁড়ের তারা খেয়ে মাথাটা ভোঁভা হয়ে গেছে, বুদ্ধিটা ঠিক কাজ করছে না। আরে বাবা, এ সাথে কি আমার এত নাম ডাক? শুধু এ তল্লাট নয়, গোটা পরগনা ঘুরে এসো, এ শর্মাকে সবাই এক ডাকে চেনে। সুবুদ্ধি খুব বিনয়ের সঙ্গে বলল, তাহলে আপনি একজন কেউকেটা লোকই হবেন বোধহয়। তা বলতে পারো, আজকাল দু পয়সা বেশ রোজগারও হচ্ছে আমার। রোজ বড় পোনা মাছ রান্না হয় আমার বাড়িতে, পাতে ঘি না হলে আমার ভাত খাওয়াই চলে না। রাতে মাংস আর ক্ষীর একেবারে বাঁধা। তা কি করে এসব হয় তা জানো? সুবুদ্ধি মাথা নেড়ে বলল, আগে না। শুনতে চাও? যে আগে। সুবুদ্ধি খুব বিনয়ের সঙ্গে বলল। লোকটা মুচকি হেসে বলল, আমি হচ্ছে বিখ্যাত অপয়া গোবিন্দ দাস। সকলে আমার দিকে সকালে মুখখানা দেখেছ কি সর্বনাশ! ধরো বাজারে বেরোবার মুখে আমার সঙ্গে দেখা হয়ে গেল, ব্যাস আর দেখতে হবে না। সেদিন হয় তোমার পকেটমার হবে, নয়তো পচা মাছ বা কানা বেগুন গচিয়ে দেবে ব্যাপারীরা, নয়তো সারে গুটিয়ে দেবে। সুবুদ্ধি চোখ গোল গোল করে বলল, আগে তাই তো হয়েছে। কার্তিক বলল, আর আমার কি কিছু কম হয়েছে? গোবিন্দ বিশ্বাস বেশ অহংকারের সঙ্গে বলল, আরে ও তো কিছুই নয়। ধরো আজ তোমার একটা গুরুতর মামলার রায় বেরোবে, মামলাটাই ধরো তোমার দিকেই পাল্লা ভারী, এ জিতবেই কি জিতবে। বেরোবার মুখে আমার সঙ্গে দেখা হয়ে গেল, ব্যাস মামলার রায় ঘুরে যাবেই কি যাবে। সুবুদ্ধি আতঙ্কিত হয়ে বলল, বটে, গ্যারেন্টি দিই ভায়া। আর সেই জন্যই তো আজকাল আমাকে হায়ার করতে মেলা দূর দূর থেকে লোক আসে, মোটা ফি দিয়ে নিয়ে যায়। সুবুদ্ধি ক্যাবলাকান্তের মতো বলল, হায়ার করে কেন? করবে না। ধরো তোমার কাউকে জব্দ করা দরকার, আমার কাছে এসে টাকা ফেলে তোমার শত্রুর নাম ঠিকানা দিয়ে যাও, পরদিন সকালে ঠিক আমি তার বাড়ির সামনে গিয়ে ঘাপটি মেরে থাকবো। যেই বেরোবে অমনি তার সামনে গিয়ে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে যাব। আজ অবধি একটাও ফেলিওর নেই, ফিও বাড়িয়ে দিয়েছি, ছোটোখাটো কাজও আজকাল হাতে নিই না। এই তো রামবাবুর সঙ্গে অবিনাশবাবুর খুব মন কষাকষি। রামবাবুর ছেলে অবনী প্রতি বছর পরীক্ষায় ফার্স্ট হয়। অবিনাশবাবু সেবার অবনীর পরীক্ষার ফল বেরোবার আগের দিন এসে আমাকে হায়ার করার জন্য ঝুলোঝুলি, যেন পরদিন সকালে অবনীকে একটু দেখা দিয়ে আসি। তা আমি রাজি হইনি, বড্ড ছোটো কাজ, ছুঁচো মেরে হাত গন্ধ করতে আছে। অবিনাশ তখন হাতে 2000 টাকা গুঁজে দিয়ে বলল, এ কাজটা না করলে আমি আত্মহত্যা করব। তা কি আর করা, গেলুম। অবনী স্কুলে যাওয়ার মুখে গিয়ে তার সামনে দাঁড়িয়ে বললুম, কি রেজাল্ট জানতে যাচ্ছ? ভালো ভালো। সুবুদ্ধি চোখ গোল গোল করে বলল, তারপর কি হলো? বললে বিশ্বাস হবে না ভায়া, যে ছেলে অঙ্কে 100তে 100 ছাড়া পায় না, সে ছেলে অঙ্কে পেল 8, ইংরেজিতে 21, ভূগোলে 11 আর বাংলায় 25। বলেন কি? কি বলবো ভায়া, নিজের এলেম দেখে আমি নিজেই তাজ্জব। আপনি তো দাদা সাংঘাতিক লোক। গোবিন্দ বিশ্বাস হঠাৎ মুখখানা গম্ভীর করে বলল, সাংঘাতিক বটে, তবে আমার জীবনটা ভারী দুঃখের। সেই ছেলেবেলা থেকে সবাই অপয়া অপয়া বলে পেছনে লাগতো, কেউ মিশতে চাইতো না আর আমার কোনো বন্ধুও ছিল না। তারপর বড় হলাম, এই চুচুড়ো আদালতে চাকরিও পেলুম, কিন্তু কপালের দোষে সবাই টের পেয়ে গেল যে আমি অপয়া। লোকে ঘেন্না টেন্নাও করতো। তারপর ধীরে ধীরে অপয়ার কদর হতে লাগলো, পয়সা করি পেতে শুরু করলাম। তারপর চাকরি ছেড়ে এখন দিব্যি আছি, মুখ দেখালেই পয়সা। সুবুদ্ধি অবাক হয়ে বলল, যত শুনছি তত অবাক হচ্ছি, এরকমও হয় নাকি? হয় না। এই তো আজই সকালে আমার মুখ দেখে তোমার কেমন হেনস্তটা হলো বলো। বেশি কথা কি, বর্ধমান কডলাইনে বেলমুড়ি বলে একটা স্টেশন আছে, নামটা নিয়েছ কি বিপত্তি একটা হবে। ও লাইনের লোকেরা নাম উচ্চারণও করে না, বলে মাঝের গ্রাম, এমনকি হাওড়ার টিকিট বাবুরা অবধি। আগে আমি এদিককার লোক নই, তা ও জায়গার নাম শুনিনি, তবে আপনার উপর ভারী শ্রদ্ধা হচ্ছে। হতেই হবে, সারা পরগনার লোক আমাকে ভয় খায়। এই যে আমার বাড়ির সামনে দিয়ে যারা যায় তারা চোখ বুঝে যায় কেন, এবার বুঝলে তো? আগে খুব বুঝেছি, জলের মতো পরিষ্কার। তবে কি জানো ভায়া, আমার এলেম বেলা 12টা অবধি, তারপর আর আমার অপয়া ভাবটা থাকে না, আবার ভোর থেকে শুরু হয়। তামাম দিন অপয়া ভাবটা থাকলে আরও মেলা রোজগার করতে পারতুম। সুবুদ্ধি খুবই শ্রদ্ধার সঙ্গে বলল, আপনার উপর ভারী ভক্তি হচ্ছে আমার। হবে না, হওয়ারই কথা কি না। ভক্তি বলো ভয় বলো, যা হোক একটা কিছু হলেই হলো। মোদ্দা কথা তুচ্ছ তাচ্ছিল্য করা চলবে না। সকালবেলাটা এই বারান্দায় এসে কেন দাঁড়িয়ে থাকি জানো? এটা হলো আমার নেট প্র্যাকটিস। লোকেরা আমাকে ঠিকমতো মান্যগণ্য করছে কি না, যথেষ্ট খাতির দেখাচ্ছে কি না তা লক্ষ্য করা। তবে আজকাল অনেকেই এই রাস্তা ছেড়ে খালদার বা বটতলা দিয়ে ঘুরে বাজারে যায়। দিন দিন এ রাস্তায় লোক চলাচল কমে আসছে, তা সেটাও ভালো লক্ষণ। আমার নাম ডাকারও বাড়ছে, কি বলো? সুবুদ্ধি খুবই গদগদ হয়ে বলল, তা তো বটেই। লোকটা খ্যাঁচ করে হেসে বলল, দরকার হলে বলো ভায়া, তুমি আমার কাছের লোক, কম পয়সায় কাজ উদ্ধার করে দেব। বেলা 12টা বাজে, আমার আবার চান খাওয়ার সময় হলো। আজ আবার ইলিশ মাছ হয়েছে কি না, গলদা চিংড়িও আছে, যাই তাহলে। আগে আসুন, আলাপ করে বড় ভালো লাগলো। গোবিন্দ বিশ্বাস ভিতরে ঢুকে দরজা বন্ধ করার পর কার্তিক বলল, এ তো সাংঘাতিক লোক মামা, এর পাশে থাকা কি ঠিক হবে? তুমি বাড়ি বেচে দাও। সুবুদ্ধি করুণ মুখে বলল, আমি আহাম্মক বলে কিনেছি, যারা জানে তারা এ বাড়ি কি কোষবিনকালেও কিনবে? তাহলে কি হবে? সকালের দিকটায় সাবধানে থাকতে হবে। ওরে, সব জিনিসেরই ভালো আর মন্দ দুটো দিক আছে। মাছের যেমন কাঁটা বেচে খেতে হয়, এও তেমন। গোবিন্দ বিশ্বাসের মুখখানা বেলা 12টার আগে না দেখলেই হলো। সকালবেলা আমাকে স্কুলে যেতে হবে, তোমাকেও বাজারহাট করতে হবে, আমরাও চোখ বুঝে বেরোবো, পারবো। অভ্যেস করলে সব পারা যায়। কার্তিক হঠাৎ বলল, আচ্ছা মামা, পুরনো বাড়িতে তো অনেক সময় গুপ্তধন থাকে, তাই না? হ্যাঁ, তা হয়তো থাকে। এ বাড়িতেও যদি থাকে? দূর পাগলা, বলে সুবুদ্ধি খুব হাসল। এতক্ষণ শুনছিলেন शीर्षेन्दु মুখোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাসিকা পাতালঘরের প্রথম পর্ব। আজকের পাঠ এখানেই শেষ হলো। পরের দিন নিয়ে আসব এই উপন্যাসিকারই দ্বিতীয় পর্ব। ধন্যবাদ।